বাস্তল মির্জাপুর টাঙ্গাইল হিরু লুকি হিরুইন খায় পাগলে খায় ভাঙ পুলিশ তাকে ধরতে পারে পিঠে ভাঙে ডাং থানা হাজত নিয়ে পরে ফিরিয়ে দেয় তিল মাদক আইনের দ্বারা মতো হয়ে যায় জেল পশে গলে জেল হাজতে থাকে জনম্বর আপন যারা কাছের মানুষ তারা হয় পর বাবা মায়ের আদর করে জন্ম দেয় সন্তান মদের বোতল হাতে নিয়ে হয়ে যায় মস্তান স্কুলেতে পাড়ায় ছেলে করতে লেখা পড়া দুদিন পরে হাতে দেখি গাজার কলকে ধরা আশার মাঝে নিরাশ হলো শূন্য বালুসর তখন বাবা মায়ের মাথায় হাত কান্দে জনম্বর বলে কি করিতে কি করিলাম গুড়বিহীন সাতু অল্প দুধে ভেজে না বাদ করে বাই নাতু দুষ্ট গরু মরে যাক শূন্য গোহাল ভালো ছেলের জন্য বাবার কেন মুক্তি হবে কালো নেশা খাবি খা মারা যাবি যা সর্বলোকে বলে তবু কেন অবাধে মদ গাঁজা চলে নেশা পান বিষ পান আমরা সবাই জানি এ কথাটা আমরা বাই কয়জনে মানি আইনের শাসন মানে না যে ডিঙে যায় দেয়াল তাদের প্রতি বাবা মায়ের রাখতে হবে খেয়াল নেশা পাই ব্যক্তি যারা জীবন থাকতে মরা তাদের জানলা দিয়ে সুখ পালে যায় দুঃখ না রে করা নেশায় নেশায় সব হারালাম শূন্য বিটা খালি এখন পথের কাঙ্গাল পথেই রইলাম আমি ইদ্রিস আলী তাই মাদক দ্রব্য বন্ধ করা সবার প্রয়োজন সবাই মিলে সাহায্য করি পুলিশ প্রশাসন এই সমাজে আছে যত নেশা পানকারী তাদের দৌড়ে খবর দেই থানায় কিংবা ফাঁড়ি মদ গাঁজা বং আফিং মরফিং হয়তো ইয়াবা ক্ষণিক মাত্র আনন্দ দেয় নয়তো বা হওয়া তবু যারা জেনে শুনে নেশা করে পান লোক সমাজে মূল্যবিহীন পায় না যে সম্মান তাই তো বলি সময় থাকতে নেশা দাও ছেড়ে হয়তো তোমার মূল্যবোধ আবার পাবে ফিরি নেশায় শুধু ডেকে আনে ভীষণ দুর্গতি শেষে তুমি বুঝতে পারবে নেশায় কি যে ক্ষতি ধন্যবাদ।